এসো হাতে রেখে হাত আজ করব বায়াত চলবেই আমাদের দিনের দাওয়াত দাওয়াতের এই পথ নয় তো সোজা এই পথে আছে জ্বালা যন্ত্রণা যন্ত্রণা আছে মৃত্যুর ভয় শঙ্কা সংশয় জালিমের জুলুমের নেই সীমানা তবু মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে পৌঁছে দিতে হবে কোরআনের আয়াত আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু الحمد لله الحمد لله تفرد بالألوهية توحيدا وإعظاما لا انقضاء لملكه ولا انصراما وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تحقيقا لديننا وإحكاما وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله زكى الله به أرواحا وأفهاما صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان يرجو الجنان منزلا ومقاما وسلم يا رب تسليما تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين الله تعالى ارشاد করেন আর তোমার রব চাইলে সকল মানব গোষ্ঠীকে এক দলভুক্ত করতে পারতেন এক উম্মত বানাতে পারতেন কিন্তু তারা মতবিরোধ করতেই থাকবে তারা ব্যতীত যাদের উপর তোমার রব রহম করেছেন দয়া করেছেন এবং তিনি এই জন্যই তাদেরকে সৃষ্টি করেছেন আর তোমার রবের কথা চূড়ান্ত হয়েছে যে আমি জাহান্নামকে মানুষ এবং জিন্নাত দ্বারা ভরে দিব পূর্ণ করে দিব ইমাম আবু দাউদ শাহার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত মহতরম সদরে জলসা এবং উপস্থিত এই মসজিদের সম্মানিত ইমাম আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা সূরা হুদ থেকে দুটি আয়াত 118 এবং 119 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি এই দুটি আয়াতের আলোকে আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে স্বাধীন করে দিয়েছেন স্বাধীনভাবে আমি আপনি সত্য পথ নির্বাচন করব ভুল পথ আমরা বর্জন করব আর যারা জেনে শুনে জাহান্নামের পথে চলবে তাদেরকে যে আল্লাহ তাআলা কিভাবে জাহান্নামে নিক্ষেপ করবেন জাহান্নামে তাদের জন্য কি অপেক্ষা করছে এসব বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য যে আয়াতগুলো আমি তিলাওয়াত করেছি এর আগের আয়াতগুলোতে সূরা হুদে ছয় জাতির ধ্বংসের কথা উল্লেখ করেছেন কওমে নূহ আদ সামুদ কওমে লুত মাদিয়ানবাসী এবং কওমে মূসা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এদেরকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করলেন আল্লাহ তাআলা চাইলে তাদেরকেও নেককার বানাতে পারতেন আল্লাহ তাআলা চাইলে তাদেরকে সঠিক পথে চলতে বাধ্য করতে পারতেন এর জবাব আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে দিয়েছেন আল্লাহ তাআলা যেভাবে এই পৃথিবীর কীটপতঙ্গ বৃক্ষরাজি আসমান জমিন সূর্য চাঁদ নক্ষত্র এই সবগুলোকে আল্লাহ তাআলা তার অনুগত করতে বাধ্য করেছেন সূর্য তার ইচ্ছা মতো চলতে পারে না কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন আল্লাহর নির্দেশ মতো আপন কক্ষে সে চলে উল্টা পথে সে চলতে পারে না গরু আল্লাহর কথা মানে হিংস্র প্রাণী আল্লাহর কথা মানে জঙ্গলের প্রাণীগুলো আল্লাহর কথা মানে মৎস্যরাজে আল্লাহর হুকুম মানে আল্লাহ তাআলা চাইলে মানুষকেও আল্লাহর হুকুম মানাতে বাধ্য করতে পারতেন ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা চাইলে এই পৃথিবীর সবাইকে আল্লাহ তাআলা ঈমানদার বানাতে পারতেন কিন্তু এটি আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যের পরিপন্থী সে উদ্দেশ্যের খেলাফ আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছেন শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন কারণ মানুষকে আল্লাহ বাধ্য করেন না আল্লাহ মানুষকে আকল দিয়েছেন বিবেক দিয়েছেন গরুর ছাগলের ভেড়ার উটের হিংস্র প্রাণীর পিপিলিকার তাদের কী নেই আকল নেই বোধ শক্তি নেই বিবেচনা করার
ফিকির করার এই শক্তি তাদের নেই, তাদেরকে যেদিকে চালানো হয় তারা সেদিকে চলতে বাধ্য। গরু ভেড়া ছাগল উট ইত্যাদি তাদের যে রাখাল আছে তাদেরকে যে পানি পান করতে বলে সেটাই তারা পান করে, সেটা বিষ না পানি তারা চিন্তা করার তাদের সুযোগ নেই। কিন্তু মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, এই আকল দ্বারা সে সঠিক পথ গ্রহণ করবে এবং মন্দ পথ সে প্রত্যাখ্যান করবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক, মানুষ তো বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবেই, আর সঠিক পথ তারা কারা গ্রহণ করবে, মার রাহিমা রাব্বুক, যাদের উপর তোমার রব দয়া করেছেন, করুণা করেছেন, মেহরবানি করেছেন, রহমত করেছেন, তারা সঠিক পথে চলবে। সুবহানাল্লাহ। ওয়ালিযালিকা খালাকাহুম, আল্লাহ তাআলা মানুষকে এই জন্যই সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ মানুষকে এই জন্যই সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর তাকে আল্লাহ তাআলা স্বাধীনভাবে বাঁচতে দিবেন, আল্লাহ মানুষকে বাধ্য করবেন না। আপনি যখন গুনাহ করেন ঘাড় ধাক্কা মেরে হাত আপনাকে টেনে হিঁচড়ে আপনাকে খারাপ কাজ বর্জন করতে, নামাজ পড়তে, ভালো কাজ করতে আপনাকে কেউ বাধ্য করবে না, বেশ থেকে বেশ দা ইল্লাল্লাহ এসে আপনাকে দাওয়াত দিবে, আহ্বান করবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ তাআলা বলেন আপনি শুধু আহ্বান করেন, দাওয়াত দেন, প্রচার করেন, মানুষদেরকে বুঝান, উপদেশ দেন, কিন্তু কাউকে আপনি বাধ্য করতে পারবেন না, লাঠি চার্জ করতে পারবেন না। এগুলো ছাগলকে করা হয়, গরু ভেড়াকে করা হয়, অন্যান্য প্রাণীকে বাধ্য করা হয়, কিন্তু মানুষকে টেনে আপনি সঠিক পথে আনতে পারবেন না। আহ্বান করবেন আপনি জান্নাতের দিকে, আর শয়তান ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিনাস সাহাবিস সাইর, শয়তানও জাহান্নামের দিকে আহ্বান করছে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে, সব দিক থেকে শয়তানও চেষ্টা করবে। এখন মানুষের আকল, মানুষ চিন্তা করবে জান্নাতের দিকে যাব না জাহান্নামের দিকে যাব। এই চিন্তা করে করে সে যখন সঠিক পথে চলবে তখন সে আশরাফুল মখলুকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর চিন্তা না করে, ফিকির না করে যখন সে জাহান্নামের পথে যাবে তখন সে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তখন সে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হয়ে যাবে, তখন সে জাহান্নামে যাবে। তো আল্লাহ তাআলা আগের জাতিদেরকে জন্য ধ্বংস করেছেন কারণ তাদের নিকট নবী এসেছেন, নবী তাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, বুঝিয়েছেন, আকল আল্লাহ তাদেরকে দিয়েছেন, এরপরেও তারা সঠিক পথ কেন গ্রহণ করে নাই, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ চাইলে মজবুর করতে পারতেন, কিন্তু এটি আল্লাহর নীতি নয়, এটি আল্লাহর রীতি নয়, এটি আল্লাহর সুন্নত নয় যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর বাধ্য করবেন। আল্লাহ তাআলা দায়ী পাঠিয়ে কিতাব নাজিল করে, রসুল প্রেরণ করে, সত্য মিথ্যা হক বাতিল স্পষ্ট করে দিয়েছেন। এখন কাউকে দিন মানতে বাধ্য করা যাবে না। লা ইকরাহা ফিদ দীন কদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, আল্লাহ তাআলা বলেন দীনের বিষয়ে বাড়াবাড়ি করা যাবে না, জোরপূর্বকভাবে কাউকে দিন মানাতে বাধ্য করা যাবে না, কারণ কাত্তাবাইয়ানা আর-রুশদু মিনাল গাই, কোনটি ভালো কোনটি মন্দ, কোনটি সত্য কোনটা মিথ্যে, কোনটি হক কোনটি বাতিল স্পষ্ট হয়ে গেছে। মানুষ তার আকল দ্বারা ভেবে চিন্তা করে, বিবেচনা করে, ফিকির করে সত্য গ্রহণ করবে, মিথ্যা সে বর্জন করবে। যখন মানুষ সত্য গ্রহণ করবে, চিন্তা করে, তখন সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে, আর যখন সে এই আকলটাকে কাজে না লাগিয়ে মিথ্যা পথে চলে তখন সে নিজেকে জাহান্নাম, তার এই আমল দ্বারা সে জাহান্নাম ক্রয় করে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে বলে নাউযু বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যা সহিহ মুসলিমে এসেছে, কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রত্যেক মানুষ আপন আত্মা ক্রয় বিক্রয়ের মাধ্যমে সে সকাল শুরু করে। প্রতিদিন আপনি যত আমল করেন, যত কাজ করেন, যত জিনিস দেখেন, শুনেন, ভাবেন, ক্রয় বিক্রয় করেন, উপার্জন করেন, ব্যয় করেন, এই সব কাজকর্মের মাধ্যমে আপনি আপনার নিজেকে, নিজের শরীরকে, নিজের আত্মাকে হয় জাহান্নাম আপনি এর মাধ্যমে ক্রয় করেন, বা জাহান্নাম বিক্রি করে আপনি জান্নাত ক্রয় করেন। ফামুতিকুহা আও মুবিকুহা, ফলে হয় তাকে মুক্ত করে অথবা সে নিজেকে ধ্বংস করে। প্রতিদিন আপনি যত আমল করেন কেউ আপনাকে বাধ্য করবে না, আপনি স্বাধীনভাবে যা ইচ্ছা তা দেখতে পারেন, শুনতে পারেন, ভাবতে পারেন, যে পথ আপনি চান চলতে পারেন। হ্যাঁ, দুটি পথ আপনার সামনে স্পষ্ট, আল্লাহর পক্ষ থেকে নবীরা, ওলিরা, দাঈদ আল্লাহরা তারা আহ্বান করছে, আর শয়তানের পক্ষ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস তারাও আপনাকে আহ্বান করছে। এখন স্বাধীনভাবে আপনি চিন্তা করবেন কোন পথে আপনি চলবেন, আর ভাবার জন্য
সঠিক পথ ভেবে ইখতিয়ার করার জন্য আল্লাহ তাআলা আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন। সত্য দেখার মতো চোখ দিয়েছেন, সত্য শোনার মতো কান দিয়েছেন, সত্য বুঝার মতো আল্লাহ তাআলা আপনাকে আকল দিয়েছেন, যাতে করে কিয়ামতের দিন বান্দাটা বলতে না পারে, হে আল্লাহ আমি সত্য পাই নাই, সত্য শুনি নাই, সত্য দেখি নাই, হক কোনটি আমি বুঝি নাই। এটা যাতে করে বান্দা বলতে না পারে, আল্লাহ তাআলা যেমন সত্য পথ দেখিয়ে দিয়েছেন, সত্য পথ দেখার মতো শোনার মতো বুঝার মতো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত সমূহ আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিয়েছেন। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين الله تعالى بولين ألم نجعل له عينين أمي كي مانوش كي دوتي چوك ديناي ولسانا شطو دكار جنو چوك ديناي ار شطو بولار جنو أمي زبان بون توت ديناي وهديناه النجدين এবং আমি তার সামনে দুই পথ স্পষ্ট করে দেই নাই। তাহলে এরপর যখন আমি কোন মানুষকে ধ্বংস করি, যেমন আগের জাতে আদ সামুদ ইত্যাদিদেরকে ধ্বংস করেছি, এখন কেন কেউ প্রশ্ন করে যে আল্লাহ তাআলা তাদেরকে কেন ধ্বংস করলেন? আল্লাহ তাআলা চাইলে তাদেরকে সঠিক পথে আনতে পারেন, সঠিক পথে আল্লাহ আনতে বাধ্য করেন গরু ছাগলদেরকে, কিন্তু মানুষকে নয়। কারণ মানুষ স্বেচ্ছায় সে সঠিক পথে আসবে, সুবহানাল্লাহ, তাকে বাধ্য করা হবে না, সে স্বেচ্ছায় আসবে, স্বেচ্ছায় আসলে সে পাবে জান্নাত, আর স্বেচ্ছায় সে যদি সঠিক পথ গ্রহণ না করে তাহলে তার জন্য রয়েছে জাহান্নাম। স্বেচ্ছায় সে গ্রহণ করবে, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, সঠিক পথ আমি দেখিয়ে দিয়েছি, এখন সে চাইলে শুকুরগুজার হবে, চাইলে সে না শুকুর হবে কাফির হবে। যদি কাফির হয়, সঠিক পথ তার সামনে মানুষের সামনে দিবালকের মতো স্পষ্ট হওয়ার পর মানুষ যখন সঠিক পথ গ্রহণ করবে না, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত যে সঠিক পথ মানুষকে আমি দেখিয়ে দেওয়ার মতো নবী পাঠিয়েছি, কিতাব নাজিল করেছি, সত্য দেখার মতো চোখ দিয়েছি, সত্য শোনার মতো কান দিয়েছি, সত্য চিন্তা করার জন্য বুঝার জন্য আকল দিয়েছি, এতৎসত্ত্বেও যে সকল মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামী হবে, আমি আল্লাহ তাআলা এই সকল মানুষ এবং জিন্নাত দ্বারা জাহান্নামকে ভরে দিব বলেন, আউযু বিল্লাহ, এটি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, তোমার রবের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, এটি তোমার রবের কথা, এটি তোমার রবের বাণী, এটি তোমার রবের সিদ্ধান্ত চূড়ান্ত, লাআমলাআন্না জাহান্নামা, জাহান্নামকে আমি পূর্ণ করব, জাহান্নামকে আমি ভরে দিব, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, মানুষ এবং জিন্নাত দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে পূর্ণ করে দিবেন, জাহান্নামকে আল্লাহ তাআলা ভরে দিবেন। আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা জাহান্নামকে মানুষ দ্বারা এবং জিন্নাত দ্বারা আল্লাহ তাআলা ভরে দিবেন। যারা স্বেচ্ছায় স্বাধীনভাবে সত্য পথ গ্রহণ করবে না, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করতে আল্লাহ সামান্যতম চিন্তা করবেন না। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাযীদ, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন জাহান্নামে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, এমন সময় জাহান্নাম থেকে গর্জন আসবে, ভয়ঙ্কর আওয়াজ আসবে, শব্দ আসবে, সে বলবে হে আল্লাহ আরও কে আছে, আরও কে আছে? আল্লাহ তাআলা পক্ষ থেকে ফেরেশতার তখন জাহান্নামে জাহান্নামীদেরকে নিক্ষেপ করতে থাকবেন। স্বেচ্ছায় স্বজ্ঞানে যারা জাহান্নামের পথ গ্রহণ করেছে দলে দলে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, ফাউজ বলা হয় দলকে, দলে দলে জাহান্নামীদেরকে জাহান্নামে কিয়ামতের দিন নিক্ষেপ করা হবে, নাউযু বিল্লাহ। নিক্ষেপ করতে করতে হালিম তালাতি, জাহান্নাম বারবার বলবে, আল্লাহ বলবেন তুমি কি ভরে গেছো, ভরে গেছো? সে বলবে হে আল্লাহ আরও কি আছে, আমার ভিতরে জায়গা আছে, আপনি ফেলতে থাকুন, ফেলতে থাকুন, নাউযু বিল্লাহ। এভাবে আল্লাহ তাআলা জান্নাতকেও ভরে দিবেন, জাহান্নামকেও ভরে দিবেন। জান্নাতে যাবে রহমতপ্রাপ্ত আল্লাহর প্রিয় বান্দারা, জাহান্নামে যাবে শাস্তিপ্রাপ্ত আদাবপ্রাপ্ত আল্লাহ তাআলার নাফরমান বান্দারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত জাহান্নাম আপোষে তারা তর্ক বিতর্ক করেছে। জাহান্নাম বলল ফিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, পৃথিবীর সকল অহংকারী, দাম্ভিক, নাফরমান, কর্কশ, রূঢ়,
কঠোর কঠিন ব্যবহার যাদের চরিত্রহীন যারা তারা সবাই আমি জাহান্নামের ভিতরে আসবে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আমাকে ভরে দিবেন জান্নাত তখন বলল ফিয়া দুআফা উন্নাসি ওয়া মাসাকিনুহুম এটি কেমন কথা সব বড় লোকদেরকে তুমি নিয়ে নিবে আর যত দুর্বল আছে মিসকিন আছে অসহায় আছে দরিদ্র আছে মিসকিন দুআফা কমজোর দুর্বল তারা সবাইকে আমার ভিতরে চলে আসবে এরকম পরস্পর যখন ঝগড়া হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের মধ্যে ফয়সালা করে বললেন ইন্নাকিল জান্নাতু রাহমাতি আরহামু বিকি মান আশা وإنك النار عذابي أعذب بك من أشاء ولكليكما علي ملؤها هي جنة تمي أمر رحمة تمار مده প্রবেশ করিয়ে আমি আল্লাহ তাআলা যাকে চাইব তার উপর আমি দয়া করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার উপর আমি দয়া করতে চাইব তাকে আমি তোমার ভিতরে ঢুকিয়ে দিব আর আমি আল্লাহ তাআলা যাকে শাস্তি দিতে চাইব আযাব দিতে চাইব ধ্বংস করতে চাইব তাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করব আল্লাহ তাআলা বলেন ওয়ালিকিলাইকুমা আলাইয়া মিলউহা জান্নাত জাহান্নাম দুটোটাকে আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে কিয়ামতের দিন ভরে দিব জান্নাত ভরে যাবে জাহান্নামও ভরে যাবে যারা স্বেচ্ছায় সঠিক পথ গ্রহণ করবে তাদের জন্য জান্নাত আর যারা স্বেচ্ছায় জাহান্নামের পথ গ্রহণ করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম জান্নাত জাহান্নাম দুই জায়গায় আল্লাহ মেহমানদারি তৈরি করে রেখেছেন জাহান্নামীদের জন্যও জাহান্নামে কি আছে মেহমানদারি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন জাহান্নাম হচ্ছে নাফরমানদের জন্য ঘাঁটি উৎপেতে রয়েছে এই জাহান্নাম একটি ফাঁদ অতর্কিত হামলার একটি গোপন স্থান অতর্কিতভাবে তাদের উপর আক্রমণ চালানো হবে তাদের উপর হামলা চালানো হবে এই জাহান্নামের মধ্যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা আল্লাহ তাআলা বলেন নিশ্চয় জাহান্নাম হচ্ছে কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম হচ্ছে কাফিরদের জন্য একটি ফাঁদ গোপন একটি স্থান জাহান্নামে শুধু কাফিররা যাবে অতর্কিতভাবে তারা বুঝতেই পারবে না জানতেই পারবে না হঠাৎ চতুর্দিক থেকে তাদের উপর এই জাহান্নামে কাফিরদের উপর নাফরমানদের উপর মুশরিকদের উপর আক্রমণ চালানো হবে এটি হচ্ছে লিত্বাগিনা মাআবা নাফরমান সীমা লঙ্ঘনকারী পাপিষ্ট যারা এটি হচ্ছে তাদের ঠিকানা এটি হচ্ছে তাদের ঠিকানা এই দুনিয়াতে আমাদের প্রত্যেকেরই একটি হচ্ছে স্থায়ী ঠিকানা আরেকটি হচ্ছে অস্থায়ী ঠিকানা জাহান্নাম হচ্ছে কাফির মুশরিকদের স্থায়ী না অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা আহকাবা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পর সহস্রাব্দী অনন্তকাল হামেশা তাদেরকে এই জাহান্নামে থাকতে হবে জাহান্নামে তাদেরকে বসবাস করতে হবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে হেফাজত করুন যারা স্বেচ্ছায় সজ্ঞানে জাহান্নামের পথ গ্রহণ করবে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নাম দেয়া ছাড়া তো আর কোনো উপায় তারা তো নিজেরাই জাহান্নামের পথ গ্রহণ করেছে আল্লাহ আকল দিয়েছিলেন বিবেক দিয়েছিলেন বুদ্ধি দিয়েছিলেন নিয়ামত দ্বারা ধন্য করেছিলেন কিন্তু যে নিজেই জাহান্নামে যেতে চায় কিছু তো আর করার নাই এদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ভরে দিবেন জাহান্নাম কত কষ্টের জায়গা জাহান্নাম কত দুঃখের জায়গা কত যন্ত্রণার জায়গা কত ভয়ঙ্কর ভয়াল একটি জায়গা এই পৃথিবীতে জাহান্নামীদের মধ্য থেকে যে ব্যক্তি সবচেয়ে সুখে ছিল দুনিয়াতে তার গাড়ি ছিল বাড়ি ছিল নারী ছিল ক্ষমতা ছিল টাকা পয়সা অর্থকড়ি ধন সম্পদ সব ছিল কিয়ামতের দিন সে যাবে জাহান্নামে এই ধরনের এক ব্যক্তিকে কিয়ামতের দিন হাজির করা হবে সহিহ মুসলিম এসেছে ইউতা বি আনআমি আহলি দুনিয়া মিন আহলি নার ইয়াউমাল কিয়ামা জাহান্নামীদের মধ্য থেকে দুনিয়াতে সবচেয়ে সুখে ছিল যে ব্যক্তি এমন এক ব্যক্তিকে হাজির করা হবে ফায়ুসবাগু ফিন্নারি সাবগা এই ব্যক্তিকে একবার জাহান্নামে নিক্ষেপ করা হবে দুনিয়াতে তার কোনো কিছুর অভাব ছিল না যা মন চেয়েছে সব পেয়েছে এই ধরনের এক ব্যক্তিকে জাহান্নামে শুধু এক মুহূর্তের জন্য তাকে ঢালা হবে ঢেলে আবার বের করা হবে তারপর প্রশ্ন করা হবে ইবনে আদম হাযরা আইতা খাইরান কাত হাল মাররা বিকা নাঈমুন কাত বনি আদম অতীত জীবনে কখনো তুমি কোনো কল্যাণ কোনো ভালো কোনো সুখ শান্তি পেয়েছিলে সে বলবে লা ওয়াল্লাহি ইয়া রাব হে আল্লাহ জিন্দেগিতে আমি কোনো সুখ পাই নাই জাহান্নামে এক মুহূর্ত যাওয়ার কারণে নিক্ষিপ্ত হওয়ার কারণে এমন যন্ত্রণা কষ্টের স্থান জাহান্নাম এক মুহূর্ত যাওয়ার কারণে দুনিয়ার সব সুখ শান্তি গাড়ি বাড়ি অট্টালিকা ক্ষমতা যা ছিল সবচেয়ে ভুলে যাবে তাহলে কেমন কষ্টের জায়গা
কেমন আযাবের জায়গা যে এক মুহূর্ত যাওয়ার কারণে দুনিয়ার জীবনে 60-70 বছর আপনি যা উপার্জন করেছেন ইনকাম করেছেন আরাম করেছেন বিনোদন করেছেন আনন্দ ফুর্তি খুশি করেছেন সব বান্দা ভুলে যাবে এক মুহূর্ত জাহান্নামে যাওয়ার কারণে যদি এই অবস্থা হয় যারা অনন্তকাল থাকবে যারা যুগের পর যুগ থাকবে তাদের অবস্থা কি হবে اللهم إنا نعوذ بك من النار يا الله مدر شبايك جهنم تك حفاظت کرو جهنم در کے جهن جهنم نکھیب قرار حکم کرا ہو بے جهنم کے تادر شمن حضیر کرا ہو بے جرکم ٹی بی سکرین امرا دیکھی এভাবে জাহান্নামকে জাহান্নামীদের সামনে আগে উপস্থাপন করা হবে পরিবেশন করা হবে শাস্তি শুরু হয়ে গেছে মানসিক শাস্তি এই জাহান্নামে তোমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে নিক্ষেপ করার আগে তাদের সামনে জাহান্নামকে আনা হবে তারা জাহান্নাম দেখবে দেখা মাত্র এই মানুষের ভিতর শুকিয়ে যাবে এত ভয়ঙ্কর জায়গা নিশ্চিত তারা হয়ে যাবে এই জাহান্নামে এখন আমাদেরকে পড়তে হবে ওয়ারাদনা জাহান্নামা ইয়াউমা ইযিল লিল কাফিরিন আরদা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কাফিরদের সামনে আমি প্রথমে জাহান্নামকে পেশ করব জাহান্নামকে উপস্থাপন করব উপস্থাপন করার পর جهنم کے تدیر شامنے آنا ہو بے ایک بار شامنے جهنم کے حاضر کرا ہو بے جهنم کے دیکھا مطروی منوشیر دنیا اور اتی تیر شعب عمر ریکوٹ تر شرن ہوئے جابے کن جگہ کار نیندہ کری چلام کن جگہ تک کاکا میں کشتو دیئے چلام موبائل اوبویدو کی شنے چلام کی دیکھے چلام ای جهنم امارو پور کنو واجب ہوئے چھے তার 170 বছরের জিন্দেগির পুরা রেকর্ড তখন মানুষের সামনে আয়নার মতো স্পষ্ট হয়ে যাবে ওয়াজি আয়াউমা ইযিম বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা يقول يا ليتني قدمت لحياتي الله تعالى بولين جهنم كه حاضر کرا হবে جهنم كه جهون جهنم را দেখবে يتذكر الانسان সঙ্গে সঙ্গে মানুষের সব কথা শরণ হয়ে যাবে وان له الذكرى কিন্তু এখন শরণ করে কি লাভ হবে কোন লাভ হবে তখন মানুষ বলবে আহা এই হায়াতের জন্য এই জিন্দেগির জন্য যদি আমি কোনো আমল করতাম আলিম উলামা দাঈলাল্লারা আমাকে এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছে কিন্তু ওই ধোকার জীবনের জন্য প্রতারণার জিন্দেগির জন্য আমি কত চেষ্টা করেছি আজ আমি বুঝতে পেরেছি ওই জীবনটা কোনো জীবন নয় কদ্দামতুলি হায়াতি মানুষ তখন বুঝতে পারবে সেটাই হচ্ছে আসল জীবন আমরা বলি লোকটা মারা গেছে আসলে মারা যায় না এখন তার প্রকৃত জীবন শুরু হয়েছে এই জীবনটি হচ্ছে ধোকা প্রতারণার জীবন 60-70 বছরের জীবন আর ওটা হচ্ছে খালিদিনা ফিহা আবাদা সেটি হচ্ছে অনন্তকাল হামেশার জীবন তাহলে কোনটা আসল জীবন আখিরাতের পরকালের জীবনটা হচ্ছে আসল জীবন মানুষ সে তার নিজে বলবে কদ্দামতু লি হায়াতি বাদ মামাতি না মৃত্যুর পরের জন্য নয় বরং এই জীবনের জন্য মানুষ তখন যখন তার এই চোখটা বন্ধ হবে তখন মানুষের আসক তার চোখটা খুলে যাবে মানুষ বুঝতে পারবে আমি এই দুনিয়াতে কেমন প্রতারণার শিকার হয়েছিলাম যেভাবে পিপাসার্থ গরু বাসুরকে পানির দিকে তাড়িয়ে নেওয়া হয় সেভাবে কিয়ামতের দিন অপরাধীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে পিপাসার্থ গরু ছাগল ভেড়া যে সকল পশু রয়েছে এগুলোকে যেভাবে হাঁকিয়ে নেওয়া হয় ধাক্কায় নেওয়া হয় তাড়িয়ে নেওয়া হয় কিয়ামতের দিন জাহান্নামীদেরকে পিপাসার্থ অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে আল্লাহ তাআলা বলেন ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম উইদা পাপিষ্ট নাফরমানদেরকে পিপাসার্থ অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে ধাক্কায় ধাক্কায় নেওয়া হবে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামে পৌঁছা মাত্র জাহান্নামীরা দেখবে জাহান্নামের দরজা খুলে দেয়া হয়েছে জাহান্নাম তাদের জন্য অপেক্ষমান ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা আল্লাহ তাআলা বলবে বলেন হাকিয়ে হাকিয়ে তাড়িয়ে তাড়িয়ে দলে দলে কাফির মুশরিকদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে যখনই কাফির মুশরিকরা জাহান্নামে পৌঁছে যাবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা জাহান্নামে পৌঁছা মাত্র জাহান্নামের দরজাগুলো খুলে দেয়া হবে জাহান্নামে নিযুক্ত যে সকল ফেরেশতা রয়েছে দায়িত্বশীল মালায়েকা রয়েছে দারোগা রয়েছে পাহারাদার রয়েছে তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে এখন তোমরা জাহান্নামে আসলে কেন দুনিয়াতে আল্লাহ আকল দেন নাই এবং নবী পাঠান নাই
এরকম মাহফিল করে করে তোমাদেরকে জাহান্নাম থেকে এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা হয় নাই ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى فرشترا বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট রাসূল আসে নাই রাসূল চলে যাওয়ার পর আল্লাহর রিসালাত মানে মেসেজ মানে বার্তা আল কোরআন তোমাদের নিকট পৌঁছাবার জন্য রাসূলের অবর্তমানে রাসূলের উত্তরসূরিরা কি আসে নাই আলেম ওলামারা আসে নাই নেককার বুজুর্গ ওলি দাইল আল্লাহরা কি আসে নাই এসে তারা ইয়াতলুনা আলাইকুম আল্লাহর আয়াত তিলাওয়াত করে করে তাফসীর ব্যাখ্যা করে করে তোমাদের সামনে কি বুঝায় নাই ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা এই জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে তারাকে তোমাদেরকে সতর্ক করে নাই জাহান্নামীরা তখন আফসোস করে করে বলবে বালা সব হয়েছে তারা আমাদের হাত ধরে ধরে হাতে তারা আমাদের মাথায় হাত বুলিয়েছে পিঠে হাত বুলিয়েছে আমাদেরকে বারবার তারা বুঝিয়েছে ভাই সুদ খাবেন না নামাজ ছাড়বেন না মিথ্যা কথা বলবেন না বাবা মাকে কষ্ট দিবেন না প্রতিবেশীর হক নষ্ট করবেন না এগুলো করলে জাহান্নামের উত্তপ্ত আগুন আপনার জন্য অপেক্ষা করছে বারবার তারা আমাদেরকে সতর্ক করেছে বুঝিয়েছে কিন্তু আমরা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছি ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর আমাদের নিকট সতর্ককারী সাবধানকারী এসেছিল ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযযালাল্লাহু মিন শাই আমরা টকশোতে বসে বসে চায়ের দোকানে বসে বসে আসরে মজলিসে বৈঠকে বসে বসে হাসাহাসি করেছি এই যে আজ এসেছি দাওয়াত দেওয়ার জন্য খায়া দেওয়া কোনো কাজ নাই শুধু মাহফিলের কথা বলে কোরআনের কথা বলে দ্বীনের কথা বলে এই ধর্মান্ধরা নিজেরাও দুনিয়ার কোনো সুখ শান্তি উপভোগ করে না আমাদেরকেও হাসি খুশি বিনোদন আনন্দ ফুর্তি করতে দেয় না আজ এগুলো বলা হয় কিনা আমাদের সমাজে যারা দিনের কথা বলে কোরআনের কথা বলে এদেরকে নিয়ে হাসাহাসি করা হয় মস্কারি করা হয় এদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয় জাহান্নামীরা জাহান্নামে যখন নিক্ষিপ্ত হওয়ার আগ মুহূর্তে তখন তার আফসুস করবে যে আসলে এরাই চতুর ছিল আমরা ভেবেছিলাম এরা বোকা দুনিয়ার সুখ শান্তি পেল না আমাদের হাতে গাড়ি বাড়ি নারী অট্টালিকা ক্ষমতা সবই আমাদের হাতে এরা বোকা কিছুই সুখ শান্তি পেল না আমরা বিনোদন করছি ফুর্তি করছি আনন্দ করছি ঘোরাঘুরি করছি নিজেদেরকে চতুর মনে করতাম চালাক মনে করতাম কত আকলমত মনে করতাম এখন দেখা যায় তারাই চালাক তারা চলে গেল জান্নাতে আমরা আটকা পড়ে গেলাম জাহান্নামে বলি না আউযু বিল্লাহ সম্মানিত ভাইরা এভাবে জাহান্নামীদেরকে উত্তপ্ত জাহান্নামের গরম আগুনে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামের আগুন যখনই নিস্তেজ হবে স্তিমিত হবে পাওয়ার একটু কমে যাবে আবার পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে আউযু বিল্লাহ জাহান্নামের লেলিহান শিখা বৃদ্ধি করা হবে জাহান্নামে জাহান্নামীদেরকে আরামে সুখে থাকতে দেয়া হবে না মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম যখনই জাহান্নামের আগুন নিস্তেজ হবে স্তিমিত হবে হালকা হবে পাওয়ার কমে যাবে আবার পাওয়ার কি করা হবে বাড়িয়ে দেওয়া হবে যাতে করে জাহান্নামে ভালো করে দুনিয়াতে ইসলাম আলিম ওলামা কোরআন নবী আল্লাহ রসুল এগুলো দিয়ে নিয়ে হাসি মস্কারি করার শাস্তিটা ভালো করে তারা স্বাদ আস্বাদন করে আর যাতে করে জাহান্নামীদের শাস্তি বৃদ্ধি করা হয় এই জন্য তাদের দাঁত মোটা করা হবে তাদের শরীরের চামড়াও মোটা করা হবে শরীর দেহটা যদি ছোটো হয় তাহলে তো শাস্তি কম হবে যাতে করে পুরা শরীরের শিরা উপশিরায় চামড়ার প্রত্যেকটি স্থানে শাস্তি পৌঁছে যায় এই জন্য জাহান্নামীদের দাঁত অনেক মোটা হবে শরীরের চামড়াও অনেক ভয়ঙ্কর হবে সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন দুরসুল কাফিরি মিথল উহুদ কাফির ব্যক্তির দাঁত হবে জাহান্নামে উহুদ পাহাড় বরাবর নাউযু বিল্লাহ ওয়াগিলাযু জিলদিহি মাসীরাতু সালাস আর তার চামড়া হবে তিন দিনের দূরত্বে তিন দিন চলতে যতটুকু জায়গা লাগে এত বিশাল চামড়া হবে এত বড় এই লুকটা হবে দাঁত হবে উহুদ পাহাড়ের মতো এভাবে বিশাল শরীরের অধিকারী হবে যাতে করে জাহান্নামে যখন যে জ্বলবে তখন পুরা শরীরে সে শাস্তি ভালো করে এই শাস্তি সে অনুভব করে স্বাদ আস্বাদন করে আল্লাহুম্মা আজিরনা মিনান নার হে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করো আমিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে কোনো মেহমান যখন মেহমানদারি শুরু হয় প্রথমে তার জন্য সুন্দর কাপড়ের ব্যবস্থা রয়েছে
বিবাহ শাদী যখন করতে যান খাবারের আগে অনুষ্ঠানের আগে সর্বপ্রথম জামাইয়ের জন্য সুন্দর কাপড়ের ব্যবস্থা রয়েছে জাহান্নামীদের জন্য জাহান্নামে আল্লাহ তাআলা মেহমানদারি তৈরি করে রেখেছেন إِنَّا أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ نُزُولًا আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের জন্য যেমন আরামের মেহমানদারি রয়েছে জাহান্নামীদের জন্য জাহান্নামে কষ্টের মেহমানদারি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন নাউযু বিল্লাহ তো এই মেহমানদারি গ্রহণ করতে হবে জাহান্নামে পানি আছে পানিও আছে খাবার আছে প্রথম হচ্ছে কাপড় পরা ড্রেস পড়তে হবে এজন্য জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করা মাত্রই জাহান্নামের আগুনের ড্রেস কাপড় পোশাক বস্ত্র পরিধান করানো হবে নাউযু বিল্লাহ ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে আগুনের পোশাক পরিধান করানো হবে সাধারণ ভাবুন ভাইরা যখন তার হাতটি আগুনের কাপড়ে ঢুকানো হবে তার পা দুটি যখন জাহান্নামের আগুনের পায়জামায় ঢুকানো হবে দুনিয়ায় সামান্য আগুন যখন শরীরে লাগে রান্না করার সময় সামান্য রান্নার তেল যখন শরীরে পড়ে পুরো শরীর শিউরি উঠে কেঁপে উঠে সেখানে জাহান্নামী ব্যক্তির পুরো হাত ঢুকানো হবে জাহান্নামী ড্রেসে পা ঢুকানো হবে জাহান্নামী পায়জামায় তারপর তার পুরো দেহ পুরো শরীরের মধ্যে যখন জাহান্নামী কাপড় পরানো হবে অবস্থা কি হবে শুধু তাই নয় বিছানা চাইবে বিছানা হবে আগুনের চাদর চাইবে চাদর হবে আগুনের লাহুম মি জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের উপরে হবে আগুনের চাদর নিচে হবে আগুনের বিছানা সব দিক থেকে আগুন আর আগুন গরম থেকে বাঁচার জন্য মানুষ ছায়া খুঁজতে থাকে ছায়া খুঁজতে থাকে কোথায় ছাদের ছায়া আছে পার্কিংয়ের ছায়া আছে বা গাছের বৃক্ষের ছায়া আছে মানুষ ছায়া খুঁজে জাহান্নামীরা কাপড় আগুনের চাদর আগুনের বিছানাও আগুনের আগুন থেকে বাঁচার জন্য ছায়া চাইবে ওই ছায়া হবে আগুনের ধোঁয়ার নাউযু বিল্লাহ গরম আর গরম শাস্তি আর শাস্তি লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল এভাবে শুধু আগুন আর আগুন সর্বদিক থেকে আগুন তাদেরকে গ্রাস করবে আগুনের ড্রেস পরানো হলো আগুনের চাদর আগুনের বিছানা এখন হঠাৎ মাথার উপর দিক থেকে তাদের উপর ফুটন্ত গরম পানি ঢালা হবে নাউযু বিল্লাহ সামান্য পানি এক ফোঁটা পানি আপনার মাথায় ফেলে দেন এখন ঠান্ডার সময় আমরা হিটার ব্যবহার করি গোসল করার আগে যদি আপনি ভালো করে পানিটা মিক্স না করেন পুরো গরম পানি যদি সামান্য দুই এক ফোঁটা মাথায় পড়ে বেশি পড়লে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে বরং মানুষ মারা যেতেও পারে ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে সে জায়গায় আল্লাহ তাআলা বলেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম মাথার উপর দিক থেকে তাদের উপর জাহান্নামের ফুটন্ত আগুনের পানি গরম পানি ঢালা হবে ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ এমন গরম পানি এই পানির ফলে এই পানি তাদের মাথা আঘাত লাগার কারণে পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি যা আছে সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে নাউযু বিল্লাহ তারপর আল্লাহ তাআলা লোহার হাতুড়ি ব্যবস্থা করে রেখেছেন মারার জন্য কাফিরদেরকে আঘাত করার জন্য শাস্তি দেওয়ার জন্য ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ তারপর আসবে মেহমানদারি করার সময় খাবারের সময় আসলো পানি পান করার সময় আসলো তারা পেরেশান হয়ে গেল উপর দিক থেকে গরম পানি আগুনের চাদর আগুনের বিছানা আগুনের ড্রেস এখন খাবারের প্রয়োজন ক্ষুধার্ত জাহান্নামীরা যখন খাবার খাবার বলে চিৎকার করবে তখন খাবারের ব্যবস্থা করা হবে কেমন খাবার ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা আল্লাহ তাআলা বলেন কাফির মুশরিকেরা এই দুনিয়াতে ইচ্ছা মতো চলো ফুর্তি করো বিনোদন করো আনন্দ করো সময় আসছে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি সেখানে তোমাদেরকে বাঁধার জন্য আঙ্কালান শৃঙ্খল রয়েছে বেড়ি রয়েছে রশি রয়েছে তোমাদেরকে বাঁধা হবে ওয়া জাহিমা এবং প্রজ্বলিত আগুন তোমাদের জন্য অপেক্ষা করছে ওয়া তাআমান যা গুসসা গলায় আটকে যায় এমন কাঁটাযুক্ত খাদ্য তোমাদের জন্য অপেক্ষা করছে কেমন খাবার গলায় আটকে যায় কাঁটাযুক্ত খাবার জাহান্নামীদের জন্য অপেক্ষা করছে বলি নাউযু বিল্লাহ জাহান্নামীদের জন্য
তিন আইটেমের খাবার আছে তিন ধরনের খাবার আছে দুনিয়াতে যখন কোন মেহমান আমাদের ঘরে আসে দুই তিন চার পাঁচ আইটেমের খাবার আমরা অনেক আর অনেক বেশি আমরা আইটেমের ব্যবস্থা করি জাহান্নামীদের জন্য তিন আইটেমের খাবার আল্লাহ তাআলা কোরআনের আলোকে কোরআন বলছে তিন আইটেমের খাবার একটি হচ্ছে গিসলিন একটি হচ্ছে জাক্কুম আর একটি হচ্ছে দারিয়া গিসলিন হচ্ছে ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون أرزقكم شمبرك القرآن بولتي أذلك خير نزلا أم شجرة الزقوم أرضريع شمبرك القرآن بولتي ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع جهنم در جنة নাফরমানদের জন্য পাপিষ্টদের জন্য এই তিনটি খাবার একটি হচ্ছে গিসলিন একটি হচ্ছে জাক্কুম একটি হচ্ছে দারিয়া এগুলো কি কাঁচাকাছি খাবার বিষাক্ত কাঁটাযুক্ত শুকনো ঘাস ঘাস হবে আবার শুকনা হবে বিষাক্ত হবে বিষ মিশানো হবে আবার কাঁটাযুক্ত হবে ঘাসের মধ্যে কাঁটা হবে আবার বিষ হবে অতি তিক্ত হবে অপবিত্র হবে নোংরা খাবার হবে বলেন না আউযুবিল্লাহ যা ভক্ষণ করলে জাহান্নামীদের না শরীর পুষ্ট হবে মোটা তাজা হবে আর না তাদের ক্ষুধা নিবারণ হবে না তাদের ক্ষুধা মিটবে বরং বলেছিল খাবার খাবার ওই জাহান্নামের ড্রেস জাহান্নামের বিছানার ওই পেরেশানি থেকে বাঁচার জন্য খাবার খাবার বলেছিল কিন্তু খাবার দিয়ে পেরেশানি কমেছে না বেড়েছে বেড়েছে গলায় আটকে যাবে খাবার বিষাক্ত খাবার ময়লা খাবার অপবিত্র খাবার এখন প্রয়োজন হচ্ছে পানির পানি পানি বলে জাহান্নামীরা যখন চিৎকার করবে দুই ধরনের পানি জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন একটি হচ্ছে হামিম আর একটি হচ্ছে গাসসাক হাযা ফালইযুকুহু হামিমু ওয়া গাসসাক আল্লাহ তাআলা বলেন হামিম এবং গাসসাক দুই ধরনের পানি পানিও আমি জাহান্নামীদের জন্য তৈরি করে রেখেছি হামিম হচ্ছে এমন গরম ফুটন্ত পানি উত্তপ্ত গরম পানি যা তাদের মুখ পর্যন্ত পৌঁছতেই তাদের মুখমণ্ডলের চামড়া ঝলসে খসে পড়বে এবং এক এক ঢুক পান করতেই তাদের পেটের নাড়িভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে সব বেরিয়ে পড়বে না আউযুবিল্লাহ ফুটন্ত গরম পানি وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ কাটাযুক্ত বিষাক্ত খাবার থেকে বাঁচার জন্য পানি পানি বলবে এমন ফুটন্ত উত্তপ্ত গরম পানি দেয়া হবে এই পানি পান করার কারণে পেরেশানি আরও বেশি বাড়বে তাদের ভিতরে নাড়িভুঁড়ি যা ছিল সব তাদের বের হয়ে যাবে তারপর দ্বিতীয় ধরনের পানীয় হচ্ছে এক ধরনের শরবত যেটাকে গাসসাক বলা হয়েছে অন্য আয়াতে সাদিদ বলা হয়েছে ময়লা দুর্গন্ধযুক্ত পানীয় এক ধরনের শারাব কোরআনে বলা হয়েছে সাদিদ বলা হয়েছে গাসসাক বলা হয়েছে ময়লা দুর্গন্ধযুক্ত পানীয় সেটি হচ্ছে গলিত পুঁজ এবং রক্ত আউযুবিল্লাহ গলিত পুঁজ এবং রক্ত কাফিরদের চামড়া এবং গুস্ত থেকে যা গলিত হয়ে বের হবে এবং তাদের পেট থেকে যা বের হবে এইসব ময়লাগুলো দিয়ে একটা জুস বানানো হবে আগে ফুটন্ত গরম পানি দেওয়া হবে তারপর এই ময়লা বিষাক্ত দুর্গন্ধযুক্ত পুঁজ এবং রক্ত দ্বারা তাদেরকে আপ্যায়ন করানো হবে ওয়ায়ুসকা মিন মাইন সাদিদি ইয়াতাজাররাউহু ওয়া লা ইয়াকাদু ইউসিগু আল্লাহ তাআলা বলেন এই দুই ধরনের পানি যখন দেওয়া হবে বিশেষ করে এই বিষাক্ত পুঁজ এবং রক্ত যখন দেওয়া হবে অতি কষ্টে এক এক ঢোক করে করে সে পান করার চেষ্টা করবে কারণ বিষাক্ত দুর্গন্ধ পান করা যায় না আবার অন্যদিকে গলায় কাঁটাগুলো আটকে গেছে এখন না বাদ দিতে পারে না পান করতে পারে এক এক ঢোক খুব কষ্ট করে সে গিলতে থাকবে কিন্তু গিলা তো যায় না গিলা প্রায় অসম্ভব হয়ে পড়বে তখন এই বিষাক্ত খাবার কাঁটাযুক্ত খাবার ফুটন্ত পানি রক্তপুজের কারণে মনে হবে চতুর্দিক থেকে মৃত্যু তার উপর আক্রমণ করেছে ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান কিন্তু মৃত্যু তো আর আসবে না ওয়ামা হুয়া বিমাইয়িত অপরাধীদের অবস্থা এমন হবে তারা জাহান্নামের ফিরিশতাকে বলবে হে মালিক জাহান্নামের ফিরিশতার নাম কি মালিক তারা বলবে হে মালিক রবকে বলো তিনি যেন আমাদেরকে মেরে ফেলেন এই শাস্তি থেকে বাঁচার জন্য তারা মৃত্যু কামনা করবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা কালা ইন্নাকুম মাকিসুন আল্লাহ তাআলা বলেন তারা বলবে হে মালিক
তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে শেষ করে দেন, তখন বলা হবে না এখন আর শেষ হওয়ার কোনো দিন নাই, অনন্তকাল তোমাদেরকে জাহান্নামে থাকতে হবে, এমন অবস্থায় না বাঁচতে পারবে না মরতে পারবে। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু না মরতে পারবে, ওয়ালা ইয়াহইয়া না ঠিকমতো বাঁচতেও পারবে। এভাবে একটি কয়দখানা, একটি জেলখানা, একটি কারাগার জাহান্নামকে আল্লাহ তাআলা কাফিরদের জন্য তৈরি করে রেখেছেন। ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, আমি এই জাহান্নামকে কাফিরদের জন্য হাসিরা কারাগার করে তৈরি করে রেখেছি। এই দুনিয়া হচ্ছে ইমানদারদের জেলখানা, এই দুনিয়া হচ্ছে ইমানদারদের জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, ইমানদার ইচ্ছা মতো দেখতে পারে না, শুনতে পারে না, ঘুরতে পারে না, এটা জায়েজ এটা না জায়েজ, এটা দেখা যাবে এটা দেখা যাবে না, এরকম জেলখানার মতো সে জীবন যাপন করে, আখিরাতের জেলখানা নাই, ইচ্ছা মতো সে জান্নাতের সব নাজুন এমন পাবে, সুবহানাল্লাহ। আর কাফির এই দুনিয়াতে ইচ্ছা মতো চলে জাহান্নামে, হাসিরা তার জন্য এমন কয়দখানা যেখানে সে ইচ্ছা মতো কিছুই করতে পারবে না। এই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি যে ব্যক্তিকে দেয়া হবে তার শাস্তি কী হবে, বিভিন্ন বর্ণনা এসেছে তিনি হচ্ছেন আবু তালিব, যেহেতু তিনি আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পক্ষে ছিলেন, কিন্তু তার অপরাধ হচ্ছে একটা দিন তিনি বলেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা সামান্য ভাবুন, চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, শুনেছেন, আপাদমস্তক পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিনেছেন, তারপরেও কালিমা নামক নিয়ামত তার ভাগ্যে জুটে নাই। আমি আপনি 1450 বছর পরে আসছি মক্কা মদিনা আরব দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূর, আমাদের ভিতরে কী যোগ্যতা দক্ষতা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত নিয়ামত ইসলাম দ্বারা ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ, ওয়াকাফা বিহা মিন নিয়মা। এই নিয়ামত থেকে আবু তালিব বঞ্চিত হয়েছে, কিন্তু আজীবন যেহেতু ইসলামের পক্ষে ছিল, জাহান্নামে তার শাস্তি হবে সবচেয়ে হালকা। শাস্তিটা কি? সবচেয়ে হালকা শাস্তিটা কত ভয়ঙ্কর শুনেন, বুখারীতে এসেছে, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা লা রাজুলুন তুদা ফি আখমাসি কদমাইহি জামরা ইগলি মিনহা দিমাগা। জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা, সবচেয়ে আসান, সবচেয়ে সহজ শাস্তি হচ্ছে সেই ব্যক্তির যার দুই পায়ের তালুতে রাখা হবে আংটা আগুন, কয়লা রাখা হবে, তাতে তার মগজ ফুটতে থাকবে, উতলাতে থাকবে, তার তালুর উপর রাখা হবে কি আগুন, আগুনের টুকরা রাখা হবে, হাতে এক মুহূর্ত আমরা রাখতে পারবো, আগুন আমরা স্পর্শ করতে পারবো, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি গরম। ফাইন্নাহা ফুদ্রাত আলাইহা বিসাবঈনা জুজআন, হাদিসে এসেছে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম সেই জাহান্নামের আগুন, সেটা এই ব্যক্তির পায়ের তালুর উপরে রাখা হবে, এটি তার হচ্ছে সবচেয়ে জাহান্নামীদের মধ্যে হালকা শাস্তি। আর সে মনে করবে তার শাস্তি হচ্ছে সবচেয়ে কঠিন, আসলে তারটা সবচেয়ে কঠিন না, তারটা হচ্ছে কি সবচেয়ে হালকা। এখন সবচেয়ে হালকা শাস্তি যদি এমন হয় যে পায়ের তালুতে একটি প্রজ্বলিত কয়লা রাখা হবে যাতে তার মগজ ফুটতে থাকবে, উৎপাতে থাকবে, তাহলে যাদের শাস্তি ভয়ঙ্কর, ফিরআউন, হামান, কারুন, বেনামাজি, মদকুর, ঘুষকুর, সুদকুর, যারা রাত দিন মিথ্যা কথা বলে, প্রতারণা করে, মানুষের হক খাচ্ছে, শেয়ার বাজারে সব খেয়ে ফেলছে, ব্রিজ, সেতু, রাস্তাঘাটের নামে মানুষের টাকা পয়সা সব লুটপাট করছে, এদের শাস্তি কত জঘন্য হবে। বুখারী মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন, এই সবচেয়ে হালকা শাস্তি যে জাহান্নামীকে দেয়া হবে, সে একটা অপরাধ করেছে কালিমা পড়ে নাই, বাকি সে অন্য কোনো অপরাধ করে নাই, এই একটি অপরাধের কারণে সে জাহান্নামে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বলবেন, ইয়াকুলুল্লাহু তাআলা লি আহওয়ানি আহলিন নারি আযাবান লাউ কানাত লাক আদ-দুনিয়া ওয়া মা ফিহা আকুনতা মুফতাদিয়ান বি, বান্দা তোমাকে যদি পুরো দুনিয়া দেয়া হয়, দুনিয়ার যত সৌন্দর্য আছে, টাকা পয়সা আছে, অর্থকড়ি আছে, এই পুরা দুনিয়া মুক্তিপণ হিসেবে, বদলা হিসেবে দিয়ে এই যে তোমার পায়ে কয়লা দেওয়া হয়েছে এবং এর দ্বারা তোমার মগজ ফুটে যাচ্ছে, উতলাতে যাচ্ছে, পুরা দুনিয়া বিনিময় দিয়ে এই শাস্তি থেকে তুমি কি বাঁচার চেষ্টা করতে, সে বলবে হ্যাঁ ইয়া আল্লাহ, এই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য প্রয়োজনে আমি পুরা দুনিয়া দিয়ে দেবো। এই দুনিয়া কত তুচ্ছ, যে দুনিয়ার জন্য আমরা প্রবাসে আসলাম, আপরকে আমরা পর করছি, রাত দিন আমরা খেটে খাচ্ছি, এই পুরা দুনিয়া কয়েক ঘন্টার রুজি নয় বা 10-20 বছরের কোনো ইনকাম নয়, পুরা দুনিয়া তাকে দেয়া হলে পুরা দুনিয়া বিনিময় হিসাবে দিয়েও জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি থেকে বাঁচার জন্য বান্দা চেষ্টা করবে, তখন আল্লাহ বলবে না
أردت منك أهون من هذا وأنت في صلب آدم ألا تشرك فأبيت إلا شرك بندا أمي تمارك سئتو كوتين كيسو تشايناي أمي تمارك بورينا بورا الدنيا إنكام كوري بورا الدنيا بينما يشبع داو أمي تمارني كوت إكتا جنيش شيء تيلام تومي شود أمار عبادت كوربي كنتو تومي تشهتا كوتة باللنا তোমাকে আকল দিয়েছিলাম, চোখ কান নাক সব দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, চেয়েছিলাম তুমি শুধু আমার হুকুম মানবে, আমার বিধান মানবে, আমার সামনে সাজদা করবে, আমার সাথে কাউকে শিরিক করবে না, কিন্তু তুমি তো সেই সঠিক পথ গ্রহণ করতে পারলে না, এখন জাহান্নাম ছাড়া আর তোমার কোনো ঠিকানা নেই, এমন জঘন্য জাহান্নাম, জাহান্নামে যারা নিক্ষিপ্ত হবে জাহান্নাম তাদেরকে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে দিবে, নাউযু বিল্লাহ। এই জন্য জাহান্নামের একটি নাম হচ্ছে হুতামা, একটি নাম হচ্ছে কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলেন এদেরকে, এই জাহান্নামীদেরকে হুতামা, হুতামাতে নিক্ষেপ করা হবে। তুমি কি জানো হুতামা কি? হুতামা হচ্ছে চূর্ণ বিচূর্ণকারী, যাকে জাহান্নাম নিক্ষেপ করা হবে তার কোনো অস্তিত্বই থাকবে না। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, পিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। সামান্য আগুন লাগলে আমরা কী বলি? ভাই মনে হচ্ছে একবারে আমার দিলে লেগেছে, আমার একবারে হৃদয় মানে পর্যন্ত পৌঁছে গেছে, আসলে তো দূরে যায় নাই, শুধু চামড়ায় লেগেছে, হাড্ডি পর্যন্ত পৌঁছে নাই, গোস্ত পর্যন্ত পৌঁছে নাই, কিন্তু কষ্টটা আমরা বলি যে এত বেশি কষ্ট। আর জাহান্নামের আগুন চামড়া থেকে, গোস্ত থেকে, হাড্ডি থেকে একবারে হৃৎপিণ্ড পর্যন্ত, তাত্তালিউ আল আফিদা, মানুষকে একবারে তিলে তিলে ধ্বংস করবে, যাতে করে জাহান্নামীরা পালাতে না পারে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, উপর দিক থেকে ঢাকনা দিয়ে বন্ধ করে দেয়া হবে। গোশত সিদ্ধ করার জন্য আমরা ঢাকনা কী করে দেই? বন্ধ করে দেই। জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে সিদ্ধ করার জন্য, যাতে করে তাদের চামড়া খসে যায়, জ্বলে যায়, দগ্ধ হয়ে যায়, তাদের কে আরও ভালো করে শাস্তি দেওয়া হয়, এই জন্য মুসাদা উপর দিক থেকে ঢাকনা দিয়ে জাহান্নামকে বন্ধ করে দেয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে লোহার পেরেকের সাথে বেঁধে দেওয়া হবে, যা লম্বা লম্বা স্তম্ভের মতো হবে। আল্লাহ তালা বলেন আল্লাহর মতো এরকম কঠিন শাস্তি আর কেউ দিতেও পারবে না, আল্লাহর মতো এরকম কঠিনভাবে কেউ বাঁধতেও পারবে না। ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য জাহান্নামীরা পলানোর চেষ্টা করবে, কিন্তু বলা হবে না আজ পলায়ন করার কোনো রাস্তা নেই। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। সম্মানিত ভাইরা, এই ভয়ঙ্কর আগুনে যাতে করে আমি আপনি না যাই, এই আগুন থেকে জাহান্নাম থেকে যাতে করে আমি আপনি নিজেদেরকে নিজের আহাল পরিবারকে বাঁচাতে পারি, সেজন্য মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা নিজেদেরকে বাঁচাও, নিজেদের আহাল পরিবারকে বাঁচাও সেই আগুন থেকে। নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। এই জাহান্নামের আগুন, এর ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর, এবং এই জাহান্নামের দায়িত্ব হচ্ছে, দায়িত্বে রয়েছে এমন ফেরেশতা যারা কঠোর, যারা রূঢ়, আল্লাহ যা হুকুম করেন তা তারা সঙ্গে সঙ্গে মানে। জাহান্নামীদেরকে যেভাবে যত কঠিনভাবে শাস্তি দিতে আল্লাহ বলবেন তারা সেভাবে শাস্তি দিবে। আল্লাহ তাআলা চান না আমাদেরকে জাহান্নাম দিতে, যদিও আল্লাহ ওয়াদা করেছেন লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, মানুষ এবং জিন্নাত দ্বারা জাহান্নামকে ভরে দিব, কিন্তু আল্লাহ চান না। বিদায় আল্লাহ আকল দিয়েছেন, পাশাপাশি নবী পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, যে কোনোভাবে আল্লাহ চান আমরা যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। তারপরেও যদি মানুষ জাহান্নামে যেতে সে আজীবন আমল করে জাহান্নামীদের কাজ, আল্লাহ তাআলা তো তার সামনে রাস্তা খুলে দিয়েছিলেন, আল্লাহ তো কাউকে আর মজবুর করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আজকে আমরা যে আলোচনা শুনলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। জান্নাত আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করুন, জাহান্নাম আল্লাহ তাআলা আমাদের উপর হারাম করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যেসকল ভাইরা বেকার রয়েছেন বা কাজ করে টাকা পাচ্ছেন না, একামা সমস্যা, থাকা সমস্যা, খাবার সমস্যা, নানাবিধ সমস্যা আমরা প্রবাসে রয়েছি, আল্লাহ তাআলা এই সকল আর্থিক সমস্যার সমাধান করে দেন। যেখানে যে মুসলমানরা নির্যাতিত রয়েছেন, নিষ্পেষিত রয়েছেন, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, দয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো হাতে রেখে হাত, আজ করব বায়াত, চলবেই আমাদের দিনের দাওয়াত, দাওয়াতের
এই পথ নয় তো সোজা এই পথে আছে জ্বালা যন্ত্রণা যন্ত্রণা আছে মৃত্যুর ভয় শঙ্কা সংশয় জালিমের জুলুমের নেই সীমানা তবু মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে পৌঁছে দিতে হবে কোরআনের আয়াত।